আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের সকলকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওটির টপিকস হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গতকাল কিন্তু একটি ঘোষণা এসেছে সৌদি থেকে, একটি নতুন ঘোষণা এসেছে যে সৌদি প্রবাসী ভাইদের জন্য কিন্তু সৌদির ভিসা 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, নতুন ঘোষণা অনুযায়ী আমাদের সৌদি প্রবাসী ভাইদের জন্য গত কালকে যে ঘোষণাটি এসেছে 30 অক্টোবর পর্যন্ত কিন্তু ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন জাগছে যে ভিসার মেয়াদ বেড়েছে, আকামার মেয়াদও কি বেড়েছে? আজকে সেই বিষয়টি নিয়েই কথা বলবো। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তবে প্রতিবারের মতো একটি কথা বলে যাচ্ছি, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে এসে আটকা পড়েছেন তারা কিন্তু বেশ কয়েকদিন যাবত বিভিন্ন রকম আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, বা আপনারা এয়ারলাইন্সের সামনে যেয়েও অনেক রকম আন্দোলন করেছেন, বা আপনারা রাজপথে নেমেছেন, বা বাংলাদেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তারপর হচ্ছে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সৌদি সরকারের কাছে রিকোয়েস্ট করার পরে কিন্তু তারা ভিসার মেয়াদটি বাড়িয়েছে। এখন কথা হচ্ছে আকামার মেয়াদও কি বেড়েছে? আপনাদের আকামার মেয়াদ সম্পর্কে কিন্তু কালকের যে তাদের ওয়েবসাইটে, যে সরাসরি তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনাদের আকামা বাড়ার সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি, বা আপনাদের আকামা সম্পর্কে কিন্তু তারা কোনো কথা বলেনি। তারা শুধু বলেছে যে ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তারা আকামার মেয়াদও বাড়ানো হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা ক্লিয়ার করেনি। তো আপনারা অবশ্যই অনেকেই ধরে নিয়েছেন যে আপনাদের ভিসার মেয়াদ বেড়েছে, আকামার মেয়াদও সাথে বেড়েছে। তবে এই রকম ধারণাটি যারা করছেন তারা অবশ্য কিছুটা ভুল ধারণা করছেন। তবে আপনাদের এই যে জটিলতাটি আছে সেটি আশা করছি আজকে রাতের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও একটি কিছুদিন আগে একটি ঘোষণা এসেছিল যে আপনাদের কিন্তু 24 দিনের ভিসার সাথে সাথে আপনাদের 24 দিনের আকামার মেয়াদও বাড়ানো হতে পারে। তো আশা করছি আপনাদের যে 30 অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানোর কথা হয়েছে, ভিসার মেয়াদের সাথে সাথে আপনাদের আকামার মেয়াদও বেড়ে যাবে। এই বিষয়টা আসলে আজকে রাতের মধ্যে অথবা কালকের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যখনই আকামা সম্পর্কে আরও নতুন নতুন আপডেট পাবো আপনাদের সামনে নিয়ে এসে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন। ধন্যবাদ সবাইকে।